ওয়েলকাম স্টুডেন্ট। আগের দিন আমরা কম্বিনেশনাল সার্কিটের ডিকোডার পড়েছিলাম, আজকে আমরা কম্বিনেশনাল সার্কিটের এনকোডারটা পড়ব। জাস্ট লাইক ডিকোডার, এনকোডার একটা কম্বিনেশনাল সার্কিট, খালি পার্থক্যটা হচ্ছে ডিকোডার এক্সপ্যান্ড করে আর এনকোডার ছোট করে, অর্থাৎ ডিকোডার বিস্তৃত করে, এনকোডার সিঙ্ক করে। ডিকোডার এক্সপ্যান্ড করে, এনকোডার সিঙ্ক করে, রাইট? তাহলে এনকোডারে বেসিক্যালি আমরা ডিকোডারে যেমন তিনটে ইনপুট দিয়ে আমরা কটা আউটপুট পেতাম, 2 to the power 3, দ্যাট ইজ 8টা আউটপুট পেতাম, কিন্তু এখানে এনকোডারে ঠিক উল্টোটা। তাহলে 8টা ইনপুট দিয়ে কটা আউটপুট পাবো? 3টে। তাহলে এনকোডার ইজ আ কম্বিনেশনাল সার্কিট, যে সার্কিটে 2 to the power n ইনপুট দিলে n আউটপুট পাওয়া যায়। তাহলে এনকোডারটা কি? এনকোডার ইজ আ কম্বিনেশনাল সার্কিট, ইট ইজ আ কম্বিনেশনাল সার্কিট, যেখানে ইনপুট আমরা দিই কটা, ইনপুট দিই 2 to the power n, আর আউটপুট কত পাবো? আউটপুট পাবো n, অর্থাৎ এই কম্বিনেশনাল সার্কিটে ইনপুট যদি আমি 2 to the power n দিই, অ্যান্ড আউটপুট আমরা পাবো কটা? n, রাইট? তাহলে লেট আস কনসিডার যে আমরা এখানে 8টা দুটো ইনপুট দিয়েছি, তাহলে আউটপুট কত পাবো? 1, ওকে। তাহলে আমি যদি এখানে 4টে ইনপুট দিই, 4 মানে 2 to the power 2, তাহলে দেখো 2 এর মাথা কত আছে? 2, তাহলে আউটপুট কত হবে? 2। আমি যদি এখানে 8টা ইনপুট দিই, তাহলে 2 to the power 3, রাইট? তাহলে 2 এর মাথায় কত আছে? 3, তাহলে n হবে 3। তাহলে 8টা ইনপুট দিলে আউটপুট হবে 3টে, রাইট? 16টা যদি ইনপুট দিই, তাহলে 2 to the power 4, দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে কত হবে? আউটপুট 4। 32টা যদি দিই, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 2 to the power 5, তাহলে আউটপুট কটা হবে? আউটপুট হবে 5। তাহলে এনকোডারে যদি আমি 2 to the power n ইনপুট দিই, তাহলে আউটপুট পাবো n, আর যদি n ইনপুট দিই, তাহলে আউটপুট পাবো সিলিং অফ লগ n বেস 2। অর্থাৎ একই ব্যাপার, সিলিং অফ লগ n বেস 2 যদি 3.5 হয়, অর্থাৎ যদি আমি 8 থেকে 16 মাঝখানে কোনো একটা ইনপুট দিই, সে সাপোজ আমি 12 দিলাম, তাহলে 12 মানে কি? লগ অফ 12/2, 12 বেস 2, মানে 3 সামথিং হবে, তাহলে সেক্ষেত্রে আমার আউটপুট হবে 4টে, রাইট? ওকে, তাহলে আমরা এখানে যে এনকোডারটা শিখবো আজকে, অক্টাল টু ডেসিমাল এনকোডার আমরা এখানে শিখবো, অর্থাৎ অক্টাল থেকে আমরা বাইনারি এনকোডার শিখবো। তাহলে অক্টাল মানে কটা? 8টা। তাহলে আমরা এখানে এনকোডার করব, এনকোডার 8:3, অর্থাৎ 8টা ইনপুট দেব আর 3টে আউটপুট পাবো, দ্যাট ইজ অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, রাইট? 8টা ইনপুট দেব, 3টে আউটপুট পাবো। তাহলে ব্লক ডায়াগ্রামটা কি হবে? খুব সোজা, দেখো 8টা ইনপুট, I0, I1, I2, I3, I4, I5, I6, I7, তাহলে 8টা ইনপুট দিলাম, অ্যান্ড আউটপুট হবে 3টে, দ্যাট ইজ যথাক্রমে A, B অ্যান্ড C, ওকে? তাহলে দ্যাট ইকুয়ালস টু 8:3, তাহলে 8টা ইনপুট অ্যান্ড 3টে আউটপুট, দ্যাট ইজ আ ব্লক ডায়াগ্রাম অফ 8:3 এনকোডার। এটাকে আমরা কি বলি? ব্লক ডায়াগ্রাম বলি, ব্লক ডায়াগ্রাম অফ 8:3 এনকোডার। আবার এটাকে বলা হয় অক্টাল টু বাইনারি এনকোডারও বলে। কি বলে? অক্টাল টু বাইনারি এনকোডার। তাহলে অক্টাল কেন? 8টা ইনপুট আছে, লেট আস কনসিডার 8টা কি কি ইনপুট আছে। তাহলে আমরা যদি ধরি I0, I1, I2, I3, I4, I5, I6, I7, সো 8টা ইনপুট, আউটপুট কটা? A, B অ্যান্ড C, তাহলে 3টে আউটপুট। তাহলে 8টা ইনপুটে কিরকম ইনপুট কম্বিনেশন হয়? I0 তে যখন 0, I0 তে যখন 1, তখন বাকি সবেতে 0, আবার I0 তে যখন I1 এ 1, তখন বাকি সবেতে 0, আবার চলো দেখে নেওয়া যাক এতে 1, তখন বাকি সবেতে 0, আবার চলো দেখে নেওয়া যাক এতে 1, বাকি সবেতে 0। সিমিলারলি যদি দেখি এতে 1, বাকি সবেতে 0, আবার যদি দেখে নিই এতে 1, বাকি সবেতে 0, আবার যদি দেখে নিই এতে 1, বাকিতে 0, আবার যদি দেখে নিই দিস, তাহলে এখানে আমরা যখন I0 তে 1, তখন এখানে আউটপুট হবে 0 0 0, ওকে, রাইট? I1 এ 1, তখন আউটপুট হবে 1, মানে 0 0 1, যখন I2 তে 1, দ্যাট ইজ দ্য আউটপুট 0 1 0, কারণ I2 2 এর বাইনারি কত? 4 2 1, তাহলে 0 1 0, রাইট?
I3 যদি তোমরা মনে না রাখতে পারো what you can do এখানে পেন্সিল দিয়ে ছোট করে লিখে নাও 4 to 1 পরে এটাকে পুছে দেবে তাহলে আমার এখান থেকে বাইনারি করতে অনেক সুবিধা হবে জাস্ট ওয়াচ ইট এখানে ধরো আমার নেক্সট পিসে আছে I3 তে 3 মানে দেখো 2 আর 1 এ 3 তাহলে এখানটা 1 1 এটা 0 রাইট চলে এসো আবার দেখো 4 I4 এ আছে 4 মানে 8 তলায় 1 আর বাকি দুটো 0 রাইট এবারে দেখো I5 এর তলায় আছে 5 মানে 4 প্লাস 1 5 তাহলে 4 আর 1 এ 5 বাকিতে 0 এবার দেখো 4 আর 2 এ 6 তাহলে 4 আর 2 এ 6 বাকিতে 0 নাও লাস্টে কি আছে 7 অর্থাৎ 4 2 1 তাহলে আমার হয়ে গেল এই কটা কম্বিনেশনস রাইট তাহলে এই যে কম্বিনেশনস গুলো তৈরি হয়ে গেল তাহলে এই কম্বিনেশনস গুলো হচ্ছে আমার কি এই কম্বিনেশনস গুলো হচ্ছে আমার ইনপুট আউটপুট কম্বিনেশনস রাইট সো দিস আর দা ইনপুট আউটপুট কম্বিনেশন দ্যাট উই হ্যাভ তাহলে এটা আমার ইনপুট এন্ড এটা আমার আউটপুট তাহলে ইনপুট আউটপুট আমরা পেয়ে গেছি এবার আমরা কি তৈরি করব বুলিয়ান এক্সপ্রেশন কি তৈরি করব বুলিয়ান এক্সপ্রেশন তাহলে বুলিয়ান এক্সপ্রেশন কার কার জন্য তৈরি করব দেখো এ এর জন্য আলাদা করে তৈরি করব বি এর জন্য আলাদা করে তৈরি করব এন্ড সি এর জন্য আলাদা করে তৈরি করব রাইট তাহলে আমরা দেখো এর জন্য যদি বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করি তাহলে প্রথমে পেলাম কি ব্লক ডায়াগ্রাম এটা কি হলো আমার এটা হলো আমার ট্রুথ টেবিল ট্রুথ টেবিল অফ 8:3 এনকোডার রাইট এবার আমরা কি পাবো এবার আমরা পাবো হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন কি পাবো বুলিয়ান এক্সপ্রেশন এবার আমরা পাবো বুলিয়ান এক্সপ্রেশন তাহলে কি কির জন্য পাবো এ এর জন্য পাবো বি এর জন্য পাবো আর সি এর জন্য পাবো এ এর জন্য বি এর জন্য আর সি এর জন্য তাহলে তিনটের জন্য আমরা বুলিয়ান এক্সপ্রেশন পাবো রাইটলি সে দেখে নেওয়া যাক এখানে এ এর জন্য কোথায় কোথায় আছে দেখো এখানে 4 5 6 7 তাহলে I4 I5 I6 I7 তাহলে এখানে লিখবো I4 প্লাস I5 প্লাস I6 প্লাস I7 কারণ যে কোনো একটা 1 হলেই I4 ও যদি 1 হয় তাহলে এখানে 1 হবে I5 এ হলে এখানে 1 হবে অথবা এখানে 1 হবে অথবা এখানে 1 হবে তাহলে এতে 1 পাবো কখন এই চারটের মধ্যে যে কোনো একটা 1 হলে এতে 1 পাবো তাই অর সিম্বল রাইট b এর জন্য দেখো b এর জন্য I2 I3 এন্ড I6 I7 সো I2 I3 I6 আর I7 চলো দেখে নাও যাক c এর জন্য c এর জন্য তো ভেরি ইজি যে কোনো অড নাম্বারের লাস্ট বিটটা 1 হয় আমরা জানি LSB 1 হয় তাহলে c এর জন্য কি হবে 1 3 5 7 c এর জন্য হবে 1 1 I1 প্লাস I3 প্লাস I5 এন্ড লাস্টে I7 সো এবার যেটা আমরা পেয়ে গেলাম বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে গেলাম তাহলে প্রথমটা পেলাম কি ব্লক ডায়াগ্রাম দ্বিতীয়টা পেলাম কি ট্রুথ টেবিল তৃতীয়টা পেলাম কি বুলিয়ান এক্সপ্রেশন নাও ইটস টাইম টু ডিজাইন আ সার্কিট ডায়াগ্রাম রাইট এবার আমাদের কি তৈরি করতে হবে সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে অর্থাৎ এই ব্লকের মধ্যে যে সার্কিটটা আছে সেই সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে অর্থাৎ কম্বিনেশনাল সার্কিট যেটা গেট দিয়ে তৈরি হবে সেই সার্কিট ডায়াগ্রাম আমাদেরকে তৈরি করতে হবে তাহলে ইনপুট হিসাবে আমরা কি নেব I0 থেকে I7 অবধি আমরা ইনপুট নেব চলো দেখে নেওয়া যাক ইনপুট কি নিচ্ছি সো দ্যাট ইজ I0 I1 I2 এটা তোমরা সোজাসুজিও আঁকতে পারো এটা হরিজন্টালিও আঁকতে পারো ভার্টিক্যালিও আঁকতে পারো ইট ডাজেন্ট ম্যাটার যে কোনো ভাবে আঁকলেই হবে I3 I4 I5 I6 I7 so this is I0 this is say call this is I0 so this is I1 this is I2 this is I3 this is I4 this is I5 this is I6 and this is I7 right now এবার দেখে নেওয়া যাক যে I1 মানে এবার A তে কি কি আছে I4 I5 I6 I7 তাহলে এতে দেখো I7 I5 I6, I4 and this. So this is A. Now what about B? I2, I3, I6, I7. তাহলে এখানে দেখো I7 আছে, I6 আছে, আর কে কে আছে? I3 আছে and I2 আছে. That is called B. আর দেখো C তে কে কে আছে দেখো? I7 আছে, I5 আছে, I3 আছে and I1 আছে right so that is called C okay so this is the circuit diagram of octal to binary encoder
আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এরপরে দেখো আমরা একটা আরেকটা ছোট্ট করে কুইক একটা এক্সাম্পল করে নিই, যেটা হচ্ছে গিয়ে ডেসিমাল টু বাইনারি এনকোডার। এর সাথেই আমরা করে নেবো, এখানে অক্টালের জায়গায় কি করব, ডেসিমাল, অক্টালের জায়গায় ডেসিমাল টু বাইনারি এনকোডার। ডেসিমাল মানে দশটা ইনপুট, তাহলে আউটপুট কটা হবে, অবভিয়াসলি চারটে আউটপুট হবে, কেন আট আর ষোলোর মাঝখানে, তাহলে সিলিং অফ লগ এন বেস টু, তাহলে আউটপুট কটা হবে, চারটে হবে। সো কুইকলি আমরা ডিজাইনটা দেখে নেওয়া যাক, এটা একটা এক্সাম্পল হিসেবে, এটা একটা প্র্যাকটিসও তোমাদের হয়ে যাবে যে কি করে আমরা অক্টাল ডেসিমাল টু বাইনারি এনকোডার ডিজাইন করছি। তাহলে ইনপুট কটা হবে কুইকলি বলো, দশটা ইনপুট হবে, ভেরি গুড। সো আই জিরো, আই ওয়ান, আই টু, আই থ্রি, আই ফোর, আই ফাইভ, আই সিক্স, আই সেভেন, আই এইট, আই নাইন, সো দিজ আর দ্য ইনপুট। আমি আর ব্লক ডায়াগ্রামটা দেখালাম না, ব্লক ডায়াগ্রামে কি হবে, সিমিলারলি দশটা ইনপুট হবে আর চারটে আউটপুট হবে। তাহলে আউটপুট এখানে কি কি, এ বি সি ডি, দেয়ার আর ফোর আউটপুট, ওকে। সো দ্য ট্রুথ টেবিল উইল বি লাইক দিস, ওকে, ডায়াগোনালি ওয়ান হবে সব, যদি মনে না রাখতে পারো এভাবে মনে রাখতে পারো যে ডায়াগোনালি ইনপুটে সব ওয়ান হবে। সো উই ক্যান ডু ইট ভেরি কুইকলি। Now there comes I4, now there comes I5, now I6, now I7, and this will be I8, and this will be I9. So it's very easy. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানেও মনে রাখার জন্য আমি বলবো 8, 4, 2, 1, দেখো 0 মানে কি, 4 টাই 0, ওকে ডান, 1 মানে কি, 0, 0, 0, 1, 2 মানে কি, 0, 0, 1, 0, 3 মানে কি, 0, 0, 1, 1, 4 মানে কি, 0, 1, 0, 0, 5 মানে কি, 0, 1, 0, 1, and 6 মানে কি, 0, 1, 1, 0, 7 মানে কি, 0, 1, 1, 1, 8 মানে কি 1000 and 9 মানে কি 0009 মানে 8 plus 19 1001 so already got what আমরা কি পেয়ে গেলাম এখানে আমরা ট্রুথ টেবিলটা পেয়ে গেলাম নাও what about এবার আমাদের নেক্সট কাজ কি বুলিয়ান এক্সপ্রেশন পাওয়া এর জন্য কে কে দেখো এর জন্য হচ্ছে 8 আর 9 তাহলে i8 plus i9 b এর জন্য কে কে আছে বির জন্য দেখো এখানে 4 5 6 7 সো বির জন্য i4 প্লাস i5 প্লাস i6 এন্ড প্লাস i7 নাও c এর জন্য কে কে আছে দেখো 2 3 6 7 সো i2 প্লাস i3 প্লাস i6 এন্ড প্লাস i7 রাইট আর লাস্টের জন্য কি হবে অড নাম্বার সবকটা অড নাম্বার অযুগ্ম সংখ্যা তাই তো যুগ্ম নয় দ্যাট ইজ ডি ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই থ্রি প্লাস আই ফাইভ প্লাস আই সেভেন অ্যান্ড লাস্টে প্লাস আই নাইন সো সো বুলিয়ান এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ খুব ইজি আগেরটা হরাইজেন্টালি দেখিয়েছি এটা ভার্টিক্যালি দেখাচ্ছি তাহলে তোমরা ফ্লেক্সিবল থাকবে দুভাবেই তোমরা আঁকতে পারো সো দ্যাট ইজ আই জিরো আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ আই সিক্স আই সেভেন i8 i9 so this is i0 সে এখান থেকে ধরলাম i9 i8 i7 i6 i5 i4 i3 i2 i1 and i0 okay right a মানে কত আছে a মানে আছে দেখো 8 আর 9 তাহলে 8 আর 9 দুটোকে অর করে কি পেলাম a right b মানে কত আছে দেখো 4 5 6 7 তাহলে এখান থেকে দেখো 7 6 and this is all about 6 now 4 this is about to be 4 and this is about to be 5 okay so it is 4 5 6 7 that is equals to b now c মানে কত 2 3 6 7 so this is 2 this is 3 and this will be 6 this will be 6 and this will be 7 so if we make a odd then we get c and last d is 9 is 7 alternate is 5 is 3 and is 1 so
This is what about decimal to binary encoder. Okay, right? I hope you understand. Video ta bhalo lagle obosshoi tumra tomader bondhuder sathe share korbe and onek onek like debe. Thank you very much.